হ্যালো গাইস, আমি এসকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজ আমি এক্স্যাক্ট কিসের উপর ভিডিও করতে চলেছি। আজকে আমি যাচ্ছি তন্দুর হাউস। আসলে কিছুক্ষণ আগে আমার একটা বন্ধু ফোন করলো, তো আমরা আজকে সবাই মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা লাঞ্চটা বাইরে করব। তন্দুর হাউসে শুনেছি যে কম দামের মধ্যে ওখানে নাকি বেশ ভালো ভালো কম্বো প্যাক পাওয়া যায়, তো আমরা সবাই মিলে আজকে ঠিক করলাম যে আজকে লাঞ্চটা আমরা ওখানেই করব। তন্দুর হাউসে কিরকম কিরকম কম্বো প্যাকে ঠিক কিরকম কিরকম প্রাইস আছে, সমস্ত বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা বিনা স্কিপ করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। ভিডিও শুরুতে আপনাদের আমি জানিয়ে রাখি তন্দুর হাউসের লোকেশনটা হচ্ছে এক্স্যাক্ট লেক মলের পাশে। আর বিহালা থেকে লেক মল যেতে অ্যাপ্রক্স টাইম লাগে বাইকে করে আধ ঘন্টা। তো আমি আর ইন্ট্রোটা বেশি বড় করছি না, সরাসরি দেখা করছি তন্দুর হাউসের সামনে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। ওই যে আপনারা দেখতেন ওটাই হচ্ছে তন্দুরি হাউস। আসলে আজকে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদের বেশ কিছু কাজ ছিল, সেই সব কাজগুলো কমপ্লিট করে আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, অ্যাট লাস্ট আমরা দাঁড়িয়ে আছি তন্দুরি হাউসের সামনে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। মেনু কার্ডে এত মেনু দেখে আমরা নিজেরা একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করবো। যাই হোক, অ্যাট লাস্ট আমরা ডিসাইড করলাম চিকেন রেজালা প্লাস নান প্লাস কাবাবের সাথে যে কম্বো প্যাকটা আছে, যেটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে 180 টাকা পড়ছে এবং কোল্ড ড্রিঙ্কস ছাড়া পড়ছে 150 টাকা। তো সেটাই আজকে আমরা অর্ডার করবো। এখানে 2 পিস নান, 2 পিস কাবাব আর 1 পিস চিকেন রেজালা থাকবে। খাবার তো দেখে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এখানে একটা জিনিস জানিয়ে রাখা দরকার, চিকেন রেজালার সাথে যে লেগ পিসগুলো এসেছিলো সেগুলো কিন্তু খুবই পুয়ার কোয়ালিটির। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে ওয়েটারকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দাম হয়তো একটু কম নিচ্ছেন, কিন্তু লেগ পিসের এত পুয়ার কোয়ালিটি কেন? তো ওনারা আমাদের জানালেন যে আমরা যদি আগে থেকে বলতাম তাহলে হয়তো ওনারা লেগ পিসটা চেঞ্জ করে দিত। আমাদের এখানে 3টে যে লেগ পিস এসেছিলো 3টেই কিন্তু খুবই পুয়ার কোয়ালিটির, তা ওনারা চেঞ্জ করে কী দিতেন সেটা আমার ধারণা নেই, কিন্তু লেগ পিস ছাড়া অন্য একটা চিকেনের পিস যেটা আমাদের কাছে এসেছিলো সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। খাবার এসে গেছে, তো শুরু করা যাক। এখন আর বেশি কিছু বলছি না, এখানে এখন প্রচুর ভিড় আছে, অ্যাটমসফিয়ারটা দিকে ভালো কিন্তু ভিড় আছে। তো যা রিভিউ হবে সব বাইরে গিয়ে। তো এখন রিভিউয়ের পালা। সম্রাট, তুমি ফার্স্টে বলো কেমন লাগলো? কথা বলতে অনেস্টলি বলছি, খাওয়া দাওয়া ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে চিকেন রেজালার যে চিকেন লেগ পিসটা ছিল সেটা ফটোতে দেখেছেন আপনারা, আমি খুব দেখেছি, মানে ছোট ছিল, মানে ছোট বলতে মানে খুবই পাতলা ছিল, মাংস ছিল না কি গুড ভালো। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, কম দামের মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো ভালো খাবারই পাবেন।
আমি সবকিছু মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করা যাক। আপনারা জানেন যে আপনাদের এই ব্লগ কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো জানেন কি করতে হবে, লাইক করুন, শেয়ার করুন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা করছেনটা কি তাতেই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং ক্যালকার আর সৌভিকের সাথে সবসময় জুড়ে থাকবেন।